বন্ধুরা, যারা ঘুরে বেড়াতে ভালোবাসে তারা সেরকম ভ্রমণ পিপাসু যে পর্যটক, তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য বন্যপ্রাণীদের যদি আমরা সংরক্ষণ করে সুন্দরভাবে একটা সংরক্ষিত এলাকায় যদি সাজিয়ে রাখা যায়, সেক্ষেত্রে কিন্তু অনেকেই আছে যারা ভ্রমণের মাধ্যমে নিজেদের মনটাকে অনেকটা চাঙ্গা করে, সুস্থ করে, কাজে এবং বিভিন্ন রকম মানসিকভাবে শান্তি পাওয়ার জন্য বিভিন্ন রকম আকর্ষণীয় বন্যপ্রাণীদের দেখতে ভালোবাসেন। সুতরাং আমরা নিজেদের সেরকমভাবে আনন্দ দেওয়ার জন্য কিন্তু উপযুক্ত পরিবেশে বন্যপ্রাণীকে সংরক্ষণ করলে সবাই মিলে আনন্দ উপভোগ করতে পারি। সেই জন্য বন্যপ্রাণীদের সংরক্ষণের জন্য সরকার মহোদয় যেরকম চেষ্টা করছে, তারই পাশাপাশি কিন্তু আমরাও সমানতালে যদি একই উপায়ে আমরা যদি চেষ্টা করতে পারি, একটু বন দপ্তরের সহায়তার হাত যদি আমরা বাড়িয়ে দিতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রাকৃতিক পরিবেশ ভারসাম্য বজায় থাকবে এবং সুন্দর হবে। এবং গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য যে গরমগুলো রয়েছে, তার বন্যপ্রাণীদের সংরক্ষণের পাশাপাশি যদি আমরা দুটো চারটে করে সবাই মিলে যদি গাছ লাগাই, সেক্ষেত্রে কিন্তু অনেকটা কন্ট্রোল হবে। আপনি কি বলেন কমেন্ট সেকশনে ছোট্ট করে লিখবেন। কিন্তু বন্ধুরা, আজকের যে টপিকটা কিন্তু আমি সংগ্রহ করে নিয়ে এসেছি প্রত্যেক দিনকার ভারতীয় সময় সন্ধ্যে 6টা এবং বাংলাদেশের সময় সন্ধ্যে 6:30টার মতো, আজকেও কিন্তু আপনার জন্য যে বন্যপ্রাণী সম্পর্কে তথ্যগুলো নিয়ে এসেছি সেটার নাম হচ্ছে জিরাফ। এই জিরাফের লম্বা গলা, সেই উঁচু উঁচু গাছের ডাল থেকে পাতা তুলে তুলে খায়, আজকে সেই সব কথা নিয়ে যে আলোচনা করতে চলেছি সেটা কিন্তু ইতিমধ্যে আপনি মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ভিডিও খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, আপনি কিন্তু একটা ফ্রি অফ কস্ট লাইক দিয়ে সঙ্গে থাকবেন। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। শিকারীদের হাত থেকে বাঁচতে গলা উঁচু করে অগ্রিম দূরদৃষ্টির মাধ্যমে দেখার জন্য যে দৃষ্টিশক্তি রয়েছে সেটা কিন্তু জিরাফের ক্ষেত্রে অনেকটা বেশি। জিরাফের এই সংবেদনশীল কান, যেটা দূরের কোনো মৃদু আওয়াজকে পরিষ্কার শুনতে পায়, বিপদের আঁচ পেলেই কিন্তু জুড়ে ছুটে পালিয়ে যায়, আত্মরক্ষা করে। লম্বা গাড় থাকায় এরা বড় বড় গাছের মাথা থেকে কচি কচি পাতা খেতে পারে এবং নিজেদের খাবারের জন্য সেরকম কোনো অসুবিধে হয় না। শরীরের অংশ অনেকটা লম্বা হওয়ার কারণে ছোট জায়গাতে থাকতে কিন্তু তাদের একটু সমস্যা হয়, সেই স্বাভাবিক যে সমস্যা ভোগ হবে সেটাকে কিন্তু আমরা মানুষরা তাদের উপযুক্ত পরিবেশ তৈরি করে দিলেই কিন্তু মিটে যায় এবং তাদের সংরক্ষণের মতো পরিস্থিতি তৈরি হয়ে যায়। মাথা নিচু করে কিছু খেতে গেলে এদের কষ্ট হয়, তখন কি করে, হাঁটু মুড়ে নিচে বসে জল খেতে পারে না, নেহাত জল খাওয়ার প্রয়োজনে সামনের দিকে দু পাটাকে ছড়িয়ে দিয়ে উচ্চতা কমিয়ে তবে জল খাওয়ার চেষ্টা করে। জিরাফ লম্বা চওড়া, তাই অনেকের মনে হয় জিরাফ হয়তো অনেক বছর আয়ু পায় এবং অনেক বছর বাঁচে, কিন্তু বন্ধুরা সেরকম কোনো ব্যাপার নেই। তারা বড় জোর 20-25 বছর, মানে 20 বছর বাঁচে, এর থেকে বেশি কিন্তু বাঁচে না। সুতরাং তাদেরকে বাঁচিয়ে রাখতে গেলে তাদের যে উপযুক্ত প্রজননের মাধ্যমে তাদের বংশ বৃদ্ধি করতে হবে এবং তাদের পরবর্তী প্রজন্ম কিন্তু আপনার যে সংরক্ষণের ব্যবস্থা সেটাকে বজায় রাখবে। সুতরাং তাকে উপযুক্ত পরিবেশে সেরকমভাবে সংরক্ষণ করতে হবে, যার জন্য বন দপ্তরের পাশে আমাদেরকে এগিয়ে আসতে হবে যৌথভাবে, যার জন্য কোনো পরিশ্রমিক আপনি চাইবেন না, আপনি বিনামূল্যে তার কাছে এগিয়ে আসার জন্য চেষ্টা করবেন। বন্ধুরা, আমার এই ভিডিওর ঠিক নিচে দেখুন অল্প ডান দিকে ছোট্ট করে মোর লেখা আছে, MORE মোর। এই মোর অপশানে টাচ করলেই কিন্তু আপনি আমার ডেসক্রিপশন বক্সে আমার ব্যক্তিগত সম্পর্কে এবং আমার এই ইউটিউব চ্যানেলে সম্পর্কে এবং আজকের ভিডিওর সম্পর্কে বিস্তারিত তথ্য কিন্তু আপনি জানতে পারবেন। আর ওই মোর অপশানে টাচ করলে আমার ওই
তথ্যগুলোর পাশাপাশি আমার ব্যক্তিগত সোশ্যাল সাইট যেরকম ফেসবুক ইনস্টাগ্রাম টুইটারের মতো ইম্পর্টেন্ট সোশ্যাল সাইটগুলো আপনি কিন্তু অনায়াসে ওই ডেসক্রিপশন বক্সের লিঙ্ক পাবেন, সেকেন্ডটায় টাচ করে আপনি আমাকে সোশ্যাল সাইটে একটু ফলো করে নেবেন। যার ফলে একটা উপকার হবে কি, আপনি কোনো ক্রমে ইউটিউবে আমার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেলেও আপনি কিন্তু যে সোশ্যাল সাইটে আমাকে ফলো করে রেখেছেন সেইখানটায় আমি আপনার সঙ্গে রিডাইরেক্টভাবে যোগাযোগ করে নেব, যার ফলে আপনার এবং আমার সেই পুরনো যোগসূত্র যেটা সেটা বিচ্ছিন্ন হওয়ার কোনো রকম চান্স নেই এবং যোগাযোগ নির্বিচ্ছিন্ন থাকবে। আর বন্ধুরা, আমি আমার জীবনে যে 150-200খানা ভিডিও বানিয়েছিলাম তার থেকে সেরা তিনটে ভিডিওর লিঙ্ক কিন্তু আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখানটায় গিয়ে আপনারা ওই তিনটের মধ্যে থেকে যে কোনো একটাকে টাচ করে ভিডিও দেখার পর যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনি আপনার বন্ধুবান্ধবদের শেয়ার করতে ভুলবেন না। কি করে শেয়ার করবেন বলুন তো, এই ভিডিওর ঠিক নিচে দেখুন বাঁকানো তীর চিহ্নের মতো যে শেয়ার বাটনটা রয়েছে সেটাকে টাচ করলেই অটোমেটিকলি আপনার হোয়াটসঅ্যাপ টুইটার ইনস্টাগ্রামের মতো সোশ্যাল সাইট যার মাধ্যমে আপনি শেয়ার করতে পারবেন সেই সব অপশানগুলো আপনার চোখের সামনে চলে আসবে, যার মাধ্যমে আপনি আপনার বন্ধুদের অনায়াসে শেয়ার করতে পারবেন, যাতে করে আপনার বন্ধুরাও আপনার মতো অনেকগুলো বন্যপ্রাণী সম্পর্কে আইডিয়াগুলো চলে আসবে এবং নতুন নতুন তথ্য সম্পর্কে জানতে পারবে। তাদের যদি ভালো লাগে তাহলে তারা যদি শেয়ার করে তাহলে আমার ভিডিওর রিচ খুব দ্রুত গ্রো করবে এবং যার ফলে আমি খুব দ্রুত ইউটিউব থেকে কিছু আর্থিক উপার্জন করব এবং যার মাধ্যমে আপনাদের জন্য ডামি ক্যামেরা ডামি এয়ার কন্ডিশনার রুমের মাধ্যমে আপনাদের আরও ভালো ভালো ডিজিটাল ভিডিও দেওয়ার জন্য চেষ্টা থাকবো। তাহলে বন্ধুরা, এইসব আশা ভরসা রেখে চলুন, ভিডিওটাকে দীর্ঘায়িত না করে কম সময়ের মধ্যে আপনার মূল্যবান সময় নষ্ট না করে চলুন বাকি দুটো কথা শেষ করেই ভিডিওটাকে আমি এন্ড করে নিচ্ছি। তাহলে চলুন বাকি একটা কথা আলোচনা করে কিন্তু আমি শেষ করে দেওয়ার চেষ্টা করব। শুরু করা যাক। জিরাফের বাচ্চা জন্মানোর সময় বসতে পারে না, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে নবজাতক শিশুকে জন্ম দেয়, যার ফলে কিন্তু অনেকটা উপর থেকে ডপাস করে মাটিতে পড়ে, এর ফলে কিন্তু ওদের কোনো রকম আঘাত হয় না। কারণ কেন, জিরাফ খানিকটা শক্তিশালী, যেরকম তাদের বাচ্চাগুলো শক্তিশালী হয় সুতরাং এত উপর থেকে ডপাস করে পড়লেও তাদের কোনো কিছু হবে না, সেটা কিন্তু একটা দারুণ জিনিস। নবজাতক উঁচু থেকে জন্মের নিচে ডপাস করে মাটিতে পড়লেও কোনো অসুবিধা হয় না, সেই কারণে 1.5 মিটার উচ্চতা থেকে পড়েও শক্তিশালী অবস্থায় কোনো ক্ষতি না হয়ে থাকে এবং প্রয়োজনে তাগিদে অতিরিক্ত ব্যবহারের ফলে অনেকটা পরিবর্তন আসে। জিরাফ কিন্তু আদিকাল থেকেই এত লম্বা ঘাড় ছিল না, কারণ কেন, কোনো বরফের যুগে পুরো মাটির ঘাস ডেকে গেছিলো বরফে, যার ফলে তারা ঘাস খেতে পারছিল না, বাধ্যগত গলা উঁচিয়ে উঁচিয়ে আরেকটু করে পাতা শেষ হয়ে যাচ্ছে, এবার কি খাবে, আরেকটু গলা উঁচিয়ে উপরের দিক থেকে পাতাটাকে সংগ্রহ করে খাওয়ার জন্য চেষ্টা করছিল, সেই থেকে কিন্তু ওদের গলা বাধ্যগত অনেকটা উঁচু হয়। যেরকম অপব্যবহার ফলে আদিমানবের লেজ ক্ষয়ে ক্ষয়ে আজ তাদের পরবর্তী প্রজন্ম আমরা মানুষরা আমাদের কিন্তু লেজ নেই, সেই রকম কিন্তু ওই জিরা বাধ্যগত গলাটাকে উঁচু করতে করতে তাদের পুরো বংশধর কিন্তু লম্বা গলা হয়ে গেছে, তাই তাদের ঘাটটাকে অনেকটা উঁচু। তো ঘাসে বরফ দেখে যাওয়ার ফলে সেবারে যখন বড় বড় গাছের উপরে পাতাটাকে প্রতিদিন কয়েক হাজার বার গলা উঁচিয়ে খেতে হয়, যার ফলে ওদের গলা কিন্তু অনেকটা লম্বা হয়ে গেছে এবং এই গলা উঁচিয়ে খাওয়ার চেষ্টার ফলে অতিরিক্ত উঁচু হয়ে গেছে। যদিও এই উচ্চতা এখনও অনেক উপকারে আসে, দূর দূরান্ত থেকে তাদের শত্রুপক্ষ যেরকম বাঘেরা কিন্তু জিরাফকে মেরে খাওয়ার জন্য পা লুকিয়ে লুকিয়ে আসার চেষ্টা করে তখন তারা দূর থেকেই দেখতে পায় এবং এদের কানের যথেষ্ট স্মৃতিশক্তি, যে কানে শোনার ক্ষমতা শ্রুতিশক্তি বলেন, সেইটা কিন্তু অনেকটা বেশি, যার ফলে সাধারণত এরা মুখে কোনো আওয়াজ করে না, তবে বিশেষ প্রয়োজনে নানা রকম আওয়াজ চেঁচামেচির মাধ্যমে একে অন্যকে সতর্কতা করার জন্য চেষ্টা করে, সেই ছোট চিচা আওয়াজগুলোই কিন্তু আপনারা শুনতে পাবেন। এবং প্রত্যেকটা জিরাফ কিন্তু প্রত্যেক দিন 45 কেজির মতো ঘাস খায় বা পাতা খায়, সেই হিসাবে কিন্তু আপনি চিড়িয়াখানা বা অন্যান্য জায়গায় যারা জিরাফটাকে পালন করে তাদেরকে মামুলি একটা ছোটোখাটো খরচ বা
খুবই ভালো আছে সেটা মনে করবেন না হয়তো নদীর এপার থেকে উপারে ঘাসপালাকে অনেক সুন্দর দেখা যায় কিন্তু ওখানকার পরিবেশে গেলে পরে আপনি সেকে বাস্তব জিনিসটাকে অনুসন্ধান করে জানতে পারবেন যে ওখানেও তেমন কিছু সুবিধা নয় আসলে বিশ্ব উষ্ণায়নের কারণে পরিবেশ এমন কঠিন বাস্তব হয়ে গেছে সব জায়গাতেই কিন্তু বাস্তব অনেকটা কঠিন যার কারণে আমি যে আপনাদের জন্য ভিডিও তথ্যগুলো নিয়ে আসি প্রায় সময় গেমে গুমে একাকার হয়ে যায় এই মুহূর্তে হয়তো আপনারা যদি জুম করে ভিডিওটাকে একটু বড় করে দেখুন দেখবেন আমি আমার মুখটা পুরো গামে ভর্তি আপনারা হয়তো জানেন ইউটিউবের ভিডিওটাতে আপনি দু আঙ্গুল দিয়ে কিন্তু যদি এইভাবে ছড়ান সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে আর জিনিস ভিডিওটা ফুল স্ক্রিন করার জন্য আপনি যদি এইখান থেকে ঠিক আঙুল টাচ করে উপরের দিকে টানেন দেখবেন আপনার মোবাইল থেকে ভিডিওটা অটোমেটিক ফুল স্ক্রিনে রোটেট হয়েছে এবং আপনি বড় করে দেখতে পারবেন আর যদি ভিডিওর কোয়ালিটিটাকে একটু ভালোভাবে পরিষ্কার এইচডিভাবে দেখতে চান তাহলে উপরের ডান দিকে কর্নারে খালি জায়গাটাতে একটু টাচ করুন দেখবেন একটা সেটিংসের বোতাম পাবেন সেই সেটিংসে টাচ করলে ভিডিওর কোয়ালিটিতে গিয়ে আপনি কোয়ালিটি বাড়িয়ে নিয়ে পড়ে আপনি অনেকটা সুন্দর দেখতে পাবেন ভিডিও সবসময় তাহলে বন্ধুরা চলুন বাজে কথা না বলে ভিডিওটা শেষ করার আগে অনুরোধ করব আপনাকে আপনি নিজের শরীরের প্রতি একটু যত্ন নেবেন ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত ভারত